এই দেখো বন্ধুরা পড়ে এসে আমাকে বললো টাকা দাও না খিদে পেয়েছে করে দাও তা ফুচকা নিয়ে এসেছে ফুচকা খাবে এখন ও যদিও একা খাবে না আমিও খাবো সাথে হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আজকে সকালটা ঝলমলে আকাশ দিয়ে শুরু হয়েছে আর এখন বাজে ঘড়িতে 8:30 আর আমার বাসি কাজবাজ প্রায় সবই হয়ে গেছে আর রূপক গেছে বাজারে বাজার থেকে কী আনে দেখা যাক আর ছেলে গেছে পড়তে তা আমি এখন বারান্দায় আছি আমি চায়ের জলটা বসিয়ে দিয়ে বারান্দায় এসেছি রূপক বাজার থেকে চলে এসছে এবার কি নিয়ে এসছে দেখা যাক আর এদিকে চায়ের জল ফুটে গেছে এবার চা পাতা দিয়ে দেবো আর এদিকে রয়েছে কাঁচা লঙ্কা ঝিঙে বরবটি বেগুন পটল চাল কুমড়ো লাল কুমড়ো এই তো রয়েছে মাছ পাওনি না আসলে বন্ধুরা আমাদের বাড়িতে সব রকমের মাছ খাওয়া হয় না তা সেই কারণে আমাদের পছন্দ মতন হয়তো মাছ আজকে ওঠেনি তা সেই কারণে মাছ আনেনি তা আজকে ডিম দিয়ে কাজ চালাতে হবে একদিকের গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকের গ্যাসে ডাল হচ্ছে আর কুমড়ো আর পটল কেটে নিয়েছি কুমড়ো আর পটলটাকে ভাজা করব আর সাথে ডিম এনেছে ডিমের একটু কারি বানিয়ে নেব আর এদিকে আমার ডিমের কারিও হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে আর এই মাত্র স্নান করে এলাম আর তোমাদের বাইরেটা আমি দেখাচ্ছি ঠিক প্রত্যেক দিন এরকম বেলার টাইমে বৃষ্টি নামে মানে একদম নিয়ম হয়ে গেছে আর আগে আমি বুঝতে পারতাম না তার সেই কারণে কি করতাম যে জামাকাপড় কাচতাম না রেখে দিতাম কিন্তু এখন আমি বুঝে গেছি এই টাইমটা রোজই বৃষ্টি নামবে তা কাঁচা ফেলে রেখে লাভ নেই তা আমি কেচে দিই আর কাঁচাগুলো রেখে দিই কেচে ধুয়ে রেখে দিই পরের দিন সকালবেলা রোদ্দুর ওঠে তখন মেলে দিই তাহলে আমার কাজটা অনেকটাই এগিয়ে থাকলো আর আজকে তোমাদের সাথে আরেকটা জিনিস আমি শেয়ার করব সেটা হচ্ছে আমি স্নানের পরে আমার স্কিনটাকে কীভাবে যত্ন নিই স্নানের সময় আমি এই মামাআর্থের এই ফেস ওয়াশটা দিয়ে মুখটাকে পরিষ্কার করে নিয়েছি মানে ফেস ওয়াশ করে নিয়েছি এটা ভিটামিন সি একটা ফেস ওয়াশ ভীষণই একটা ভালো ফেস ওয়াশ এটা তো আমার করা হয়ে গেছে এটা আর আমি তোমাদের দেখাচ্ছি না এবার প্রথমে যেটা করব সেটা হচ্ছে মামাআর্থের একটা ভিটামিন সি টোনার নিয়ে নিয়েছি এই টোনারটাকে প্রথমে আমি মুখে লাগিয়ে নেব খুব অল্প পরিমাণে লাগে দু হাতে এভাবে নিয়ে আমি সারা মুখে গলায় মেখে নেব ঠিক 1 থেকে 2 মিনিট একটু ফ্যানের হাওয়াতে আমি টোনারটাকে শুকিয়ে নিয়েছি আর গুড ভাইবসের একটা রোজ হিপ সিরাম আমি নিয়েছি এটা আমি এবার অ্যাপ্লাই করব 2 ড্রপ নিয়ে নেব খুব বেশি লাগে না 2 ড্রপ দিয়েই আমি পুরো মুখে অ্যাপ্লাই করব একটু গলাতেও টেনে মেখে নেব কারণ আমাদের গলাটাও ভীষণ একটা সেন্সিটিভ জায়গা তা সেই কারণে আমরা যা কিছুই মাখব সবটাই গলায় অ্যাপ্লাই করব আমি পন্সের একটা সফট ময়শ্চারাইজার নিয়েছি এবার খুব সামান্য একটু নিয়ে নেব এর থেকে বেশি লাগে না এটাও পুরো মুখে আমি অ্যাপ্লাই করে মেখে নেব আর তার সাথে একটু গলায় গলাতেও মেখে নেব আমি ভেস্টিজের অ্যাশিওরের একটা সানস্ক্রিন নিয়ে নিয়েছি এই সানস্ক্রিনটা এবার আমি খুব সামান্য একটু নিয়ে অ্যাপ্লাই করে নেব এটা প্রায় আমার শেষের দিকে এটা শেষ হয়ে গেলে আমি মামাআর্থেরই একটা সানস্ক্রিন নেব কারণ মামাআর্থের প্রোডাক্টগুলো মেখে আমি ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি
আর সবার শেষে আমি ভিকোটা লাগাবো। এটা কেন লাগাই তার কারণ একটাই, আমার মুখে দেখো কিছু কিছু হালকা ব্রণ স্পট আছে, আর এটা মেখে আমি ভীষণ একটা ভালো রেজাল্ট পেয়েছি, আমার স্পটগুলো অনেক লাইট হয়ে গেছে, তা সেই কারণে আমি সবার শেষে এটাকে মেখে নেব। এটাও খুব সামান্য লাগে। আর সব কিছু অ্যাপ্লাই করার পর আর তোমাদের সামনেই রেজাল্ট, তা তোমরা জানাবে। আর সারাদিন সেইভাবে স্কিনের সেইভাবে যত্ন নিতে পারি না, তা এই একটা টাইম আর রাতের টাইমটা আমি শুধু নাইট ক্রিম লাগাই, আর স্নানের পরে এই কটা জিনিস আমি একটু করি, নিয়ম করে করার চেষ্টা করি। কখনো কখনো কাজের প্রেশার থাকলে হয়তো হয়ে ওঠে না, তবে চেষ্টা করি এটা মেনটেন করবার। তা যাই হোক, যেটা করি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। এই দেখো বন্ধুরা, পড়ে এসে আমাকে বললো টাকা দাও না খিদে পেয়েছে, তা ফুচকা নিয়ে এসছে, ফুচকা খাবে এখন। ও যদিও একা খাবে না, আমিও খাবো সাথে। তা বন্ধুরা, এখন বাজে রাত্রির 11টা, এখনো মানে রূপকের কাজ শেষ হয়নি, অফিস থেকে এসছে 9টা নাগাদ, তারপর আবার অফিসের কাজ নিয়ে বসেছে। তা আমি খেতে ডাকছি, ও বলছে তোমরাও খেতে বসো, আমার লেট হবে। তা কি বলবো বলো, আমার একদমই ভালো লাগছে না, ঘুম পেয়ে গেছে। তার মধ্যে রান্নার ভিডিও করলাম, ছেলে ক্যামেরা ধরে দিয়েছিল, তা কেউ একজন না ধরে দিলে তো ভিডিও শ্যুট করা যায় না, খুব অসুবিধা হয়, তা সেই জন্য আমারও একটু রাত্রির হয়ে গেছে রান্না করতে। আজকে রাতে ডিনারে রয়েছে ডালিয়ার খিচুড়ি। তোমরা এই রেসিপিটা যদি দেখতে চাও, আমার কুকিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আমি পোস্ট করে দেব আর ডেসক্রিপশানে লিংক দিয়ে দেব, তোমরা দেখে নিও। অবশেষে খিচুড়ির গন্ধ পেয়ে রূপক খেতে নেমেছে, গন্ধ পেয়ে আর থাকতে পারিনি, চলে এসছে খেতে। তা রাতের খাওয়া দাওয়া পর ওকে জিজ্ঞেস করবো কেমন হয়েছে, স্বীকার করতে চায় না কখনো যে হ্যাঁ ভালো হয়েছে, মানে অনেকবার বলার পর তারপর হ্যাঁ ভালো হয়েছে, মানে এরম একটা ব্যাপার, মানে আমি ঠিকঠাক রান্না করতে পারি না এরম একটা ব্যাপার। খিচুড়ি, ডালিয়া, শুধু খিচুড়ি খাবো আবার কি, ওর সাথে আলু আছে, ওর ভেতরে কুমড়ো আছে, আলু ভাজতে পারতা, আমার আর ভালো লাগছিল না। পটল ভাজা আছে খাবে? না পটল ভাজা ভালো লাগে না, খিচুড়ি দিয়ে। ঘি আছে তো? হ্যাঁ ঘি দিয়েছি তো, ঘির গন্ধ পাচ্ছ না? ঘি একদম, আর একটু ঘি লাগবে, একটু ঘিটা নিয়ে আয়। কেমন হয়েছে সেটা বলো। অতি উত্তম। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এবার শোবার পালা। আর রূপক ছেলের ঘরে বসে কাজ করছে, জানি না ওর কত রাত্রির হবে, ও বলল আমার রাত্রির হবে শুতে, কিন্তু পারফেক্ট কত রাত্রির হবে সেটা বলতে পারলো না। তা যাই হোক, আমি ছেলেকে বললাম এ ঘরে যেহেতু লাইট জ্বলবে তুইও ঘুমোতে পারবি না, তাহলে আজকে আমার সাথে ওই ঘরে শুয়ে পড়, তোর বাবার কাজ শেষ হলে আজকে তোর ঘরে বাবা শুয়ে পড়বে। তা এরকমই কথা হয়েছে। তা যাই হোক বন্ধুরা, আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, বেল আইকনটিকেও প্রেস করে রেখো। পরের দিন দেখা হচ্ছে আবার তোমাদের সাথে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, শুভরাত্রি।